এক ম্যাচে দুই বিশ্ব রেকর্ড করে জয়ের ধারা অব্যাহত রাখল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 309 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে এবং সবচেয়ে কম বল 40 বলে সেঞ্চুরি করেছেন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ার্ল্ড কাপ 2023-এর 24তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া এবং নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 399 রান সংগ্রহ করে তারা, যেখানে অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মাত্র 44 বলে করেছেন 106 রান এবং 93 বলে 104 রান করেছেন ডেভিড ওয়ার্নার। 68 বলে 71 রান করেছেন স্টিভেন স্মিথ এবং 47 বলে 62 রান করেছেন মার্নাস লাবুসেন। নেদারল্যান্ডসের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ 4 উইকেটে শিকার করেছেন লোগান ভনবিক এবং 400 রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র 90 রানে অল আউট নেদারল্যান্ডস, যেখানে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ রান করেছেন 25 বলে 25 রান বিক্রমজিৎ সিং। অস্ট্রেলিয়ার হয়ে অসাধারণ বোলিং করে মাত্র 8 রানে 4 উইকেটে শিকার করেছেন অ্যাডাম জাম্পা।